ঘাটাল পুরসভার 13 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্যানিটাইজ করা হলো। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি পূজা পাখিরা। ঘাটাল পুরসভার 13 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্যানিটাইজ করা হলো। এই যে আমরা আজ আমাদের 13 নম্বর ওয়ার্ড শ্মশানে স্যানিটাইজার করলাম। আমাদের এই শ্মশান সংলগ্ন এলাকাতে মানুষ খুব আতঙ্কিত, করোনা মরা পড়াচ্ছে প্রতিদিন, একটা দুটো করে প্রতিদিন এখানে মরা আসছে। তাতে পৌরসভার কোনো ভ্রুক্ষেপ নেই যে স্যানিটাইজারটা করে দিতে হবে। এই জন্য আজ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্যানিটাইজার করলাম। মানুষ যে আতঙ্কিত আছে তার একটু ভরসা আমরা যোগালাম। আজ 20 মে বৃহস্পতিবার সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত জনতা পার্টির সদস্যরা স্যানিটাইজেশনের কাজটি করেন বলে জানা গিয়েছে। ভারতীয় জনতা পার্টির সদস্য সৃজন দেবনাথ বলেন, 13 নম্বর ওয়ার্ডের যে শ্মশানে করোনার সংক্রমিত মৃতদেহের সৎকার করা হয়, সেই শ্মশান ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিকে স্যানিটাইজ করা হয়েছে। ঘাটাল নগর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির সহসভাপতি চন্দন সেনাপতি, 117 নম্বর বুথের সাধারণ সম্পাদক সৌরভ মণ্ডল সহ মোট 5 জন এই কাজে সামিল হয়েছিলেন বলে তিনি জানান। মন্দিরা মাঝির রিপোর্ট, আমি পূজা বাকিরা, স্থানীয় সংবাদ ঘাটাল।
नमस्कार, आमी मंदिरा माझी। घाटाल महकुमार समस्त खबर पेते आमादेर यूट्यूब चैनल सबस्क्राइब करुन, फेसबुक पेजटी लाइक करुन।